দর্শক আরও একটি সুখবর দিতে চাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তা হলো যে দৈনিক যুগান্তর পত্রিকা এই তেইশে জানুয়ারি তারিখ আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে যে রিপোর্টের বিষয়বস্তু হলো সঞ্চয়পত্র বন্ড মার্কেটে ছাড়া সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক তো সঞ্চয়পত্র যদি বন্ড মার্কেটে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ অনুযায়ী সরকার যদি উদ্যোগ গ্রহণ করে যে সঞ্চয়পত্রকে বন্ড মার্কেটে নিয়ে যাওয়া হবে তাহলে গ্রাহকদের জন্য কোনো সুবিধা আছে কিনা এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই তো আপনারা জানেন যে বন্ড মার্কেটে সরকারি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেমন আপনার ট্রেজারি বিল ট্রেজারি বন্ড এগুলো ট্রেডেড হয় অর্থাৎ কেনা হয় যদি ওই বন্ড মার্কেটে সঞ্চয়পত্রকেও অন্তর্ভুক্ত করা হয় তাহলে যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করে তাদের জন্য সবচেয়ে বড় যে সুবিধাটা যুক্ত হবে বলে আমি বিশ্বাস করি তা হলো যে সঞ্চয় পত্র আপনারা যখন ক্রয় করেন আপনারা কিন্তু এক বছর কমপ্লিট না হলে সেই কোনো প্রকার পান না বরং তাহলে এক সঞ্চয় ভেঙে ফেলে সেই মুনাফাটা কিন্তু নিয়ে যায় আপনার মূল টাকা থেকে কেটে কি হয় যে আপনাকে যে উচ্ছেকর কর্তন বাব যে টাকাটা গভর্নমেন্ট আপনার জন্য দিয়েছে সেই টাকাটাও কিন্তু আপনার মূল টাকা থেকে কেটে নিয়ে যায় কিন্তু বন্ড মার্কেটে যদি সঞ্চয় চলে আসে তাহলে সঞ্চয় যিনি বিনিয়োগ করেন তার যদি নগদ টাকার প্রয়োজন হয় তাহলে যে কোনো সময় কিন্তু তিনি এটা না ভেঙে অন্য কারো কাছে বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করতে পারবে এক্ষেত্রে বন্ড মার্কেটে ট্রেজারি বিল বা বন্ডের ক্ষেত্রে আপনারা যদি একদিন পরেও অর্থাৎ যেদিন কিনেছেন তার একদিন পরেও যদি সেটা সেল করেন তাহলে ওই একদিনের জন্য যত টাকা আপনার প্রফিট আসার কথা বা সুদ আসার কথা তত টাকাই কিন্তু আপনারা পেয়ে যান তো এই ক্ষেত্রে সঞ্চয়পত্রের যারা গ্রাহক তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন বলে আমি বিশ্বাস করি এছাড়া সঞ্চয়পত্রের আরেকটা বড় অসুবিধা আছে তা হলো যে দুইটি বছরের মধ্যবর্তী সময় আপনারা যদি সঞ্চয়পত্র ভাঙতে চান যেমন ধরুন যে আপনি আড়াই বছর পরে একটি সঞ্চয়পত্র ভেঙে ফেলতে চাচ্ছেন তাহলে আপনি দুই বছরের জন্য যে নির্ধারিত মুনাফার রেট সেই অনুযায়ী মুনাফা পাবেন অবশিষ্ট যে অর্ধ বছর অর্থাৎ ছয় মাসের জন্য আপনি কিন্তু কোনো মুনাফা পাচ্ছেন না কিন্তু আপনি যদি ট্রেজারি বিল বা বন্ডের মতো সঞ্চয় পত্র বন্ড মার্কেটে চলে যায় এবং সেই শর্ত যদি সঞ্চয় পত্রের সে আড়াই বছর পরে ভাঙলে কিন্তু আড়াই বছরের জন্যই কিন্তু আপনি মুনাফা পাবেন যখন বিক্রয় করে ফেলবেন দেখা যাক যে সঞ্চয় আসলে বন্ড মার্কেটে নিয়ে যায় কি যায় না তো এই রিলেটেড নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি